দেখতে দেখতে পেরিয়ে গেছে 210 বছর। কোচবিহারে রাসমেলা পা দিল 211-তে। উত্তরবঙ্গে অন্যতম শ্রেষ্ঠ এই মেলা। ইতিমধ্যেই রাসমেলাকে হেরিটেজ আখ্যা দেওয়ার জন্য জোর কদমে তোড়জোড় শুরু হয়েছে। তবে এই মেলার অন্য এক আকর্ষণ আছে, আর সেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হল টমটম গাড়ি। প্রতি বছর মেলা শুরুর ঠিক আগে সপরিবারে নূর ইসলামের মতো একাধিক ব্যবসায়ীরা টমটম গাড়ির পসরা নিয়ে কোচবিহারের রাসমেলা ময়দানে এসে পড়েন। তারাই যেন কোচবিহারবাসীর জন্য রাসমেলা শুরুর আগমনী বার্তা নিয়ে আসেন। বিহার থেকে আসা এই ব্যবসায়ীদের জিজ্ঞাসা করলেই তাদের গলায় ভেসে আসে মেলা নিয়ে তাদের ভালোবাসা, উৎসাহ, উদ্দীপনার কথা। তারা যে কোচবিহারের মেলাকে আলাদা রকম গুরুত্ব দেয় তা তাদের কথাতেই যেন ফুটে ওঠে। এই মেলা যখন একদিনের হইতেছিল, মেলার আরম্ভ যে এখানকার রাজা যে করছিল, আমাদেরকে মানে প্রবাজ তাকে নিয়ে আসছিল বিহার থেকে মেলা লাগাবার জন্য। তখন থেকে গাড়ি এটাই গাড়ি বিকতেছে, তখন কোনো খেলনা ছিল না, এটাই খেলনা ছিল রাজা সময়ে। এর জন্য মানুষ এই খেলনাটাকে ভাল পায়, আর এখনও মানুষ এই খেলনা ছাড়া, কুচবিহার আসলে খেলনা ছাড়া মেলা থেকে যাবে না, এই খেলনা নিবে। সব জিনিসের দাম বাড়িয়ে গেছে, তারপরে ভাড়াটারা বাড়িয়ে গেছে। লাভের জন্য আমরা কুচবিহার আসি না, মেলার জন্য আমরা আসি, খালি কুচবিহার জন্য। এই আমি নিজের ছেলেকে এই কাজ শিখাইতেছি, খালি কুচবিহার মেলা করবে, আর কোনো করবে না। সারা বছর অন্যান্য কাজে তারা জীবিকা নির্বাহ করলেও প্রতি বছর এই রাসমেলাতে তাদের আসতেই হয়। শুধু ব্যবসা করে মোটা টাকা আয় করতে হবে এটা তাদের প্রধান নেশা নয়। কোচবিহারে এসে টমটম গাড়ির আওয়াজে মাতিয়ে তুলতে হবে রাসমেলার ময়দান, সেটা যেন তাদের মনে আলাদা সুখ শান্তি নিয়ে আসে বারবার। সেই 1890 সালে কোচবিহারের রাজ নৃপেন্দ্র নারায়ণের আমলে তৈরি হয় মদন মোহন মন্দির, শুরু হয় রাসমেলা, আর তখন থেকেই চলে আসছে এই ট্র্যাডিশন টমটম গাড়ি। মাধ্যম, ব্যুরো রিপোর্ট। Thank you.